টিএইচএমএস কোচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইদুর রহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছি মেটেরিয়াল মেডিকার আরেকটি টপিক নিয়ে। আজ আমি আপনাদের সামনে মেটেরিয়াল মেডিকা থেকে বহুল আলোচিত একটি ওষুধ অ্যাকোনাইট নেপেলাস নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনা থেকেই আপনি আপনার ডিএইচএমএস পরীক্ষায় মেটেরিয়াল মেডিকার পরিপূর্ণ প্রস্তুতি পেয়ে যাবেন। প্রথমে এই ওষুধ সম্বন্ধে আলোচনার আগে শিক্ষার্থীদেরকে ওষুধ সম্বন্ধে জানার বা শিক্ষা অর্জনের শুরুতে এবং পরবর্তীতে ওষুধ প্রয়োগের ব্যাপারে কিছু সুনির্দিষ্ট বিষয় জেনে রাখা উচিত বলে আমি মনে করছি। কারণ এই কোচিংয়ে শুধু প্রশ্নের উত্তরই নয়, আপনি কিছু শিখে যাবেন যা আপনার বাস্তব জীবনে প্র্যাকটিসে কাজে দেবে, আর তা না হলে এই শিক্ষার বাস্তবিক দিক থেকে কোনো মূল্যই থাকে না। আর সেটা হচ্ছে চিকিৎসা কার্যে প্রতিটি রোগী দেখার সময় বা কেস টেকিং করার পরে আপনি কোন পদ্ধতিতে তার চিকিৎসা করবেন, কোন কোন লক্ষণের ভিত্তিতে আপনি রোগীর প্রথম প্রেসক্রিপশন করবেন, সেটা নির্বাচন করার পর অবশ্যই আপনাকে ব্যক্তি স্বাতন্ত্রতা অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে। এবং এই ব্যক্তি স্বাতন্ত্রতা নির্বাচনের সময় অর্থাৎ রোগীটি অন্যান্য রোগীগুলো থেকে বা অন্য রোগীদের রোগ থেকে কোন জায়গাতে অন্যদের থেকে আলাদা, তা অবশ্যই রোগীর নিজস্ব বৈশিষ্ট্য অথবা রোগীর রোগ লক্ষণ সাপেক্ষে নির্বাচন করে নিতে হবে। এখানে একটু বলে নেই, আমি রোগীর এবং রোগের এই দুই দিক থেকেই কেন আলাদাভাবে স্বতন্ত্রতা বিবেচনা করার কথা বললাম। কারণ হচ্ছে কেস টেকিং করার পর কোনো রোগীকে হয়তো আপনাকে প্রথমেই প্যালিয়েশন বা উপশম দিতে হতে পারে, কোনো রোগীকে হয়তো প্রথমেই মায়োজোবেটিক চিকিৎসা প্রদান করা লাগতে পারে, আবার কোনো রোগীকে হয়তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্টও শুরুতেই দিতে হতে পারে ইত্যাদি। এরকম অনেক প্রেসক্রাইবিং টেকনিক আছে যার জন্য হয়তো রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিকে বিবেচনা করে ওষুধ প্রয়োগ করা লাগতে পারে। মূলত এ কারণেই এই দুটো শব্দই ব্যবহার করেছি। এই স্বতন্ত্রতা বিবেচনা না করে আপনি কখনোই সঠিক ঔষধে পৌঁছাতে পারবেন না এবং রোগীকে পূর্ণরূপে রোগ থেকে মুক্তও করতে পারবেন না বা রোগারোগ্যও করতে পারবেন না। স্মরণ রাখবেন, আমি যে কথাগুলো এখানে বললাম তা শুধু অ্যাকোনাইটি রোগের ক্ষেত্রেই নয়, যে কোনো রোগেই হোক, যে ঔষধই প্রয়োগ করতে হোক, আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে প্রেসক্রিপশন করতে হবে। অন্তত সঠিক নিয়মে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করতে চান, শিক্ষা অর্জন করতে চান, সেক্ষেত্রে আর কোনো শর্টকাট পথের প্রশ্নই আসে না। এর সাথে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে রোগীর প্রেসক্রিপশন করার পূর্বে অবশ্যই আপনি দুই চারটা লক্ষণ দেখেই ওষুধ প্রদান করতে পারেন না। কারণ আপনি যে লক্ষণগুলো বিবেচনা করলেন সে লক্ষণগুলো কি আসলে সাধারণ লক্ষণ না বিশেষ অদ্ভুত বা অসাধারণ এ জাতীয় লক্ষণ যেগুলো আপনার রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই স্বতন্ত্রতা বিবেচনায় সহযোগিতা করছে। সুতরাং এটাও আপনাকে সবসময় স্মরণ রেখেই ওষুধ পড়তে হবে যে শুধু বিশেষ বা অদ্ভুত জাতীয় কয়েকটি লক্ষণই নয়, রোগীর সাথে অন্যান্য লক্ষণগুলোরও মিল আছে কি না। তাহলে চলুন এবার ওষুধের আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা অ্যাকোনাইট নেপেলাসকে সংক্ষিপ্ত কিছু লক্ষণের মাধ্যমে চিনে নেব যেগুলো মূলত ওষুধের কিনোটস হিসেবে আপনাদের সহযোগিতা করবে। ভয়, মৃত্যু ভয়, জনতার ভয়, বাইরে যেতে ভয়, যে কোনো বিষয়েই সবসময় ভয় ভয় ভাব। ঠান্ডা লাগলেই অসুখ, বিশেষ করে শুষ্ক শীতল বাতাস লাগানোর ফলে রোগের উৎপত্তি, উৎকণ্ঠা, উত্তাপ ও অস্থিরতা সহ রক্ত সঞ্চয় ও প্রদাহ, প্রদাহের তরুণ ও প্রথম অবস্থায় রোগী যন্ত্রণায় ছটফট করলে ও গায়ের কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিলে এই অবস্থায় অ্যাকোনাইট প্রযোজ্য বা এই অবস্থায় অ্যাকোনাইট ব্যবহার করার উপযুক্ত ক্ষেত্র। তাছাড়া প্রাদাহিক জ্বরও এই ওষুধ ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র। অসহ্য বেদনা রাতে বাড়ে, বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ে, রোগীর নার্ভে এক ধরনের ব্যথা বা ব্যথা বেদনার অনুভব করে যাকে আমরা স্নায়ুশূল বেদনা বলি, মুখমণ্ডল অত্যন্ত লাল ও টষ্টসে কিন্তু বিছানা থেকে উঠলে ফ্যাকাশে হয়ে যায়, সাধারণত স্বরযন্ত্রে বা বায়ুনালীতে ক্রুপ কাশি দেখা যায় যাকে আমরা গলনালী বা কণ্ঠনালী বলি, ল্যারিংস ইংরেজিতে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া বলে, অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ সৃষ্টি হয় এক কথায়। ব্রঙ্কাইটিসে লালাসহ কাশি এবং শ্বাসকষ্টও অ্যাকোনাইট ব্যবহার হয়। ফুসফুস ও ফুসফুস আবরক পর্দায় যে নিউমোনিয়া ও প্লুরিসি জাতীয় রোগ হয় এতেও অ্যাকোনাইট ব্যবহার হয়। সন্ধিস্থল সমূহ অর্থাৎ শরীরের জয়েন্ট সমূহের বাত ব্যথা, হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট যাকে বলে ও রক্ত সঞ্চালনতন্ত্র ইরিথিজম আক্রান্ত হয়ে থাকলেও অ্যাকোনাইট ব্যবহার হয়ে থাকে। এখানে একটু পরিষ্কার করে দিই, ইরিথিজমটা কি? ইরিথিজম হচ্ছে একটি জেনেটিক ব্যাধি। এই ব্যাধি হলে গায়ের বর্ণে সমস্যা দেখা দেয়, আঘাতপ্রাপ্ত কিংবা প্রদাহিত সূক্ষ্ম রক্তনালী থেকে যখন চামড়ায় কোনো র্যাশ বা উদ্ভেদ দেখা দেয় সেটাকেই মূলত ইরিথেমা বলে। আর অ্যাকোনাইটের রোগীর বুকের লক্ষণসমূহ ও ব্যথা বেদনা সন্ধ্যাবেলা বাড়ে,
বাম দিকে চেপে শুলেও রোগ লক্ষণ বাড়ে, গরম ঘরে গরম কিছু গায়ে লাগলে বা কাপড় চোপড়ে যদি শরীর গরম হয়ে যায় তাতেও কিন্তু রোগ লক্ষণ বেড়ে যায়। আর খালি গায়ে রোগী আরাম অনুভব করে, আরাম পায়। অ্যাকোনাইটের রোগী গায়ে কাপড় চোপড় রাখতে পারে না, লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। এখানে আমি এই যে প্রদাহ শব্দটা ব্যবহার করেছি এর ব্যাপারে একটু পরিষ্কার করব। অনেকেই হয়তো প্রদাহ শব্দটি পরিষ্কারভাবে নাও বুঝতে পারেন, যার জন্য আমি এটা বলে নিচ্ছি। আঘাতের ফলে মানুষ বা প্রাণীদেহের স্বতঃস্ফূর্ত যে প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়া আমরা দেখতে পাই, এটাই মূলত প্রদাহ। যেমন পুড়লে, কাটলে, ছিঁড়ে গেলে বা থেতলে গেলে মানুষের শরীর যে প্রতিক্রিয়া দেখাই, কীভাবে প্রতিক্রিয়া দেখাই, আঘাতপ্রাপ্ত স্থানটি হয়তো উত্তপ্ত হয়ে গেল, লাল হয়ে গেল, ফোলাভাব দেখা দিল, সাথে ব্যথা যন্ত্রণা থাকতে পারে, এই যে একটা চিত্র আসলো, এটাই হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। এগুলো অনেক সংক্ষেপে উল্লেখ করার কারণ হচ্ছে যারা নতুন চিকিৎসক বা শিক্ষা অর্জন করছেন তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। অন্যান্য লক্ষণের সাথে যখন উপরের উল্লেখ করা লক্ষণগুলোর চিত্র আপনার সামনে আসবে তখন আপনি যেন সহজেই সঠিক ঔষধে পৌঁছাতে পারেন, এই জন্যই অ্যাকোনাইটের এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো শেয়ার করে রাখলাম। এবার আমরা আমাদের কোচিং ক্লাসের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা অ্যাকোনাইটের প্রতিশব্দগুলো সম্বন্ধে জেনে নেই। অ্যাকোনাইটের প্রতিশব্দ হচ্ছে অ্যাকোনাইট, অ্যাঙ্গাস্টিফলিয়াম, প্রায়ার্স ক্যাপ, হেলমেট ফ্লাওয়ার, নেকড়ের বিষ ইত্যাদি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের প্রতিশব্দ লিখো বা অ্যাকোনাইটের প্রতিশব্দগুলি উল্লেখ করো বা কয়েকটি অ্যাকোনাইটের কয়েকটি প্রতিশব্দ লিখো। এবার ভারতীয় বা দেশীয় নাম সম্বন্ধে আমরা জেনে আসি। এই অ্যাকোনাইটকে বাংলাতে বলে হচ্ছে মিঠা বিষ বা কাঠবিষ, সংস্কৃত ভাষায় এটাকে বলে বিষা আর হিন্দিতে বলে মিঠা জহর। এটাও কিন্তু আমাদের প্রশ্নে অনেক সময় আসে যে অ্যাকোনাইটের ভারতীয় বা দেশীয় নাম কী। এবার আমরা গাছের বর্ণনা, অ্যাকোনাইট গাছের বর্ণনা জেনে নিই। অ্যাকোনাইট গাছ আসলে কেমন? অ্যাকোনাইট হচ্ছে বহু বর্ষজীবী সোজা, খাড়া এবং ওল বা আলু জাতীয় মূল। অ্যাকোনাইট বহু বর্ষজীবী একটি গাছ, সোজা, খাড়া এবং ওল বা আলু জাতীয় মূল। অ্যাকোনাইটের পাতার রং গাঢ় সবুজ, চওড়া ও পরিবর্তনশীল। পাতার নিচের অংশ সামান্য ফ্যাকাশে ধরনের হয়। অ্যাকোনাইটের কাণ্ড 6 ফুট লম্বা, খাড়া ও গোলাকার আকৃতির হয়ে থাকে। এর উপরের অংশ কিছুটা গুচ্ছাকারে থাকে। এর ডাটাগুলি গাঢ় বেগুনি বর্ণের, ফুলে সুশোভিত থাকে। অ্যাকোনাইট বিভিন্ন প্রকারের হয়, যেমন অ্যাকোনাইট কেমারাম, অ্যাকোনাইট ফেরক্স, অ্যাকোনাইট লাইকোকটোনাম ইত্যাদি। বর্তমানে অ্যাকোনাইট ন্যাপি সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি বিষাক্ত ঔষধ। এখান থেকে প্রশ্ন আসতে পারছে বর্ণনা দাও, তখন আপনি এই আলোচনা থেকে উত্তর দিতে পারবেন। অ্যাকোনাইটের প্রাপ্তিস্থান সম্বন্ধে আমরা জেনে নিই। অ্যাকোনাইটের প্রাপ্তিস্থান হচ্ছে এটি রেনানকিউলেসি জাতীয় উদ্ভিদ। অ্যাকোনাইট নেপালাস বৃক্ষটি এশিয়া ও মধ্য ইউরোপে জন্মে। এবার আমরা প্রাপ্তিস্থান সম্বন্ধে জেনে আসি। রেনানকিউলেসি জাতীয় অ্যাকোনাইট নেপালাস বৃক্ষটি এশিয়া ও মধ্য ইউরোপে জন্মে। আলপাইন পর্বত এবং সেন্ট্রাল এশিয়ার নেপাল হতে কাশ্মীর পর্যন্ত ও ভারতের হিমালয় পর্বতে এটি দেখা যায়। আমেরিকা মহাদেশ, দক্ষিণ ও মধ্য ইউরোপ এবং সাইবেরিয়াতেও পাওয়া যায়। সাধারণ পাহাড়ের চূড়ায় ও উচ্চ জমিতে যেসব গাছ জন্মে তা থেকেই হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। এই গাছগুলি মূলত পর্বতে উচ্চতম ছায়ে এবং স্যাঁতস্যাঁতে স্থানে জন্মে থাকে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1805 সালে অ্যাকোনাইট ঔষধটি প্রুভ করেন ও ব্যবহার করেন। এখানে প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের প্রাপ্তিস্থান কোথায়, অ্যাকোনাইটের প্রভার কে বা অ্যাকোনাইটের প্রাপ্তিস্থান সম্বন্ধে লিখো। এবার আমরা প্রস্তুত প্রণালী সম্বন্ধে জেনে নিই। পুষ্পিত হওয়ার শুরুতে অর্থাৎ ফুল হওয়ার শুরুর দিকে এই গাছ ও গাছের মূল সংগ্রহ করে ঔষধ তৈরি করা হয়। ফুল, কুঁড়ি, পাতা ও পুরো গাছ হতেই মূল অরিষ্ট বা মূল উপাদান তৈরি করা হয়। তবে এর মূল বা শিকড় হতে তৈরিকৃত ঔষধের গুণাগুণই বেশি কার্যকরী। পরে মূল অরিষ্ট হতে হোমিও ফার্মাকোপিয়ার নিয়মে বিভিন্ন শক্তির ঔষধ তৈরি করা হয়। এর প্রস্তুতের ফর্মুলা সম্বন্ধে যদি প্রশ্ন আসে তাহলে লিখবে আমেরিকা 2, জার্মানি 1। প্রশ্ন আসতে পারে এখান থেকে, অ্যাকোনাইটের প্রস্তুত প্রণালী লিখো, অ্যাকোনাইটের প্রস্তুতের ফর্মুলা লিখো বা অ্যাকোনাইটের প্রথম কে প্রুভ করেন, প্রুভারের নাম লিখো। আমরা এবার অ্যাকোনাইটের ক্রিয়াস্থান বা যেখানে যেখানে কাজ করে সে সম্বন্ধে জানবো। অ্যাকোনাইট স্নায়ুমণ্ডল বা নার্ভে, পিঠের পেছনের অংশে, মাথায় প্রভৃতির উপর কাজ করে থাকে এবং রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটায়। অ্যাকোনাইট কোথায় কোথায় কাজ করে বা অ্যাকোনাইটের ক্রিয়াস্থানগুলি উল্লেখ করো, এ জাতীয় কোনো প্রশ্ন আসবে আপনি এভাবে উত্তরটা দিয়ে দিতে পারবেন। তো আমরা অ্যাকোনাইটের বিষ লক্ষণ সম্বন্ধে জেনে নিই। আমরা গাছের বর্ণনায় কিন্তু জেনেছি অ্যাকোনাইট বিষাক্ত ঔষধ,
আর তাই বিষমাত্রায় অ্যাকোনাইট মস্তিষ্ক পৃষ্ঠবংশীয় স্নায়ুমণ্ডলের অবসাদক সৃষ্টি করে, অর্থাৎ মাথা আর পিঠের পেছনের দিকের যে নার্ভ আছে এই নার্ভগুলোর মধ্যে অবসাদ ভাবের সৃষ্টি করে। শরীরে কণ্টকভেদ বা কাঁটা বিধার মতো, কাঁটা ফোটার মতো অনুভূতি বিশিষ্ট এক জাতীয় অবসাদ ও অবসতা জন্মে থাকে এবং অনেক সময় সম্পূর্ণ স্পর্শ জ্ঞান শূন্যতারও সৃষ্টি করে। প্রথমত সমস্ত শরীরে ও শরীরের ভিতরের উষ্ণতা, তাপ, গরম বা উত্তপ্ততা, তারপরে ঘাম, নাড়ি যাকে বলে অর্থাৎ রক্তবাহী শিরা বা ধমনী বা রক্তবাহী নালী ও শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাসের দ্রুত গতি, অর্থাৎ রোগী ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিলে শরীর ঠান্ডা হয়ে ঘাম আঠা আঠা হয়ে যায় এবং নাড়ি ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ রক্তবহা নালীর রক্তপ্রবাহ কমতে থাকে, এভাবে কমতে কমতে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এখান থেকে এ জাতীয় প্রশ্ন আসতে পারে, অ্যাকোনাইটের বিষ লক্ষণ বর্ণনা করো অথবা বিষমাত্রায় অ্যাকোনাইটের প্রকাশিত লক্ষণাবলীর উল্লেখ করো ইত্যাদি। আমরা অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ বা নির্দেশক লক্ষণ সম্বন্ধে এবার জেনে নেব। অ্যাকোনাইটে হঠাৎ করে রোগের আক্রমণ হয় এবং দেখতে দেখতে তার বৃদ্ধি ঘটে। রোগী অত্যন্ত ছটফট করে ও তার মধ্যে মৃত্যু ভয় জন্মে। চলতে ফিরতে বা কোথাও বেড়াতে যেতে সবসময় মনের মধ্যে শঙ্কা কাজ করে, রোগী ভাবে সে আর বাঁচবে না, এ ধরনের হতাশা সৃষ্টি হয় তার মধ্যে। রোগীর অত্যন্ত পিপাসা থাকে, পিপাসায় কাতর হয়ে কখনও ঘন ঘন কিন্তু অল্প পরিমাণে পানি খায়, আবার অনেকক্ষণ পরপর অধিক পরিমাণে বা অনেক বেশি পরিমাণে পানি খায় বা পান করে। রোগীর মনে শরীরে জ্বালাপোড়া থাকে কিন্তু গায়ের কাপড় খুললেই আবার শীত অনুভব করে, তবে গায়ের কাপড় খুললে রোগ লক্ষণের হ্রাস ঘটে বা কমে যায়। নাড়ি খুব দ্রুত, অর্থাৎ রক্ত ধমনী বা শিরার মধ্য দিয়ে খুব দ্রুত চলাচল করে। নাড়ি কঠিন বা শক্ত ধরনের হয়, সাথে পুষ্ট বা শিরাফলার ভাব থাকে। শীতের দিনের শুষ্ক ঠান্ডা বাতাস লেগে বা ঘাম বন্ধ হয়ে কিংবা ভয় পেয়ে রোগের উৎপত্তি হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে অ্যাকোনাইট প্রয়োগ করা উচিত। শীতের দিনে শুষ্ক ঠান্ডা বাতাস লেগে বা ঘাম বন্ধ হয়ে কিংবা ভয় পেয়ে রোগের উৎপত্তি হয়। অ্যাকোনাইটের রোগীর রোগ লক্ষণগুলো রাত্রে বাড়ে এবং এই সমস্ত রোগ কিন্তু হঠাৎ করে দেখা দেয় বা প্রকাশ পায়। অ্যাকোনাইটের রোগীর উঁচু ঘরে শিরপিড়া মানে মাথা ব্যথা, মাথার রোগ বা মাথার যে সমস্ত রোগ আছে যেমন মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, এক কথায় মাথার রোগ বলতে যা বোঝাই, বাড়ে। পানি ছাড়া সকল খাবারই তিতা লাগে, বিছানা থেকে উঠলেই রোগীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, সাথে মাথা ঘোরে ও মূর্ছা ভাব হয়, অর্থাৎ অজ্ঞান হয়ে যাবার উপক্রম হয় বলতে পারেন। রোগীর মাংসপেশিতে মাসেল যেটাকে আমরা বলি, যেগুলোকে বলি, বেদনা বা ব্যথা, যন্ত্রণা, বিভিন্ন সন্ধিস্থলে জয়েন্টে ব্যথা বেদনা, এবং রোগী এত আড়ষ্ট হয়ে যায় মানে জড়সড় হয়ে যায় বা অসাড় হয়ে যায়, নড়াচড়া করলেই এগুলো বাড়ে। প্রসাব ফোটাফোটা হয়ে পড়ে, লাল রঙের হয়, গরম হয়, যন্ত্রণা করে। শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নেবার পরই প্রসাব বন্ধ হয়ে যায়। এই টপিক থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ বা নির্দেশক লক্ষণ বর্ণনা করো। আমরা এবার অ্যাকোনাইটের মানসিক লক্ষণ সম্বন্ধে জানব। অ্যাকোনাইটের রোগীর সর্বদাই পরিবর্তনশীল, মৃত্যু ভয়, এমনকি মৃত্যুর সঠিক সময় ও তারিখ সম্বন্ধেও রোগী পূর্বাভাস দেয়। ভয়ে কাতর হয়ে পড়ে, লোক সমাগমে যেতে চায় না, রোগী অস্থিরতা, মানসিক অবসাদের জন্য ছটফট করে, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি উদাসীন থাকে, রাস্তাঘাট পার হতে ভয় পাই ইত্যাদি, এগুলো হচ্ছে মানসিক লক্ষণ, অতি সংক্ষেপে উল্লেখ করলাম আর কি। অ্যাকোনাইটের মানসিক লক্ষণ বর্ণনা করার ব্যাপারে কোনো প্রশ্ন আসলে যে অ্যাকোনাইটের মানসিক লক্ষণ বর্ণনা করো বা লিখো, আপনি এখান থেকে উত্তর দিতে পারবেন। অ্যাকোনাইট ন্যাপের প্রতিচ্ছবি বা রোগচিত্র সম্বন্ধে এবার আমরা জানবো। একটা প্রতিচ্ছবি অঙ্কন করব মূলত। যে কোনো রোগী হোক, হঠাৎ করে রোগের আক্রমণ এবং দেখতে দেখতে রোগের বৃদ্ধি ঘটলে অ্যাকোনাইট প্রয়োগ করা উচিত। অ্যাকোনাইট মূলত ঝড়ের মতো দ্রুত গতিতে রোগীকে আক্রমণ করতে না করতেই অত্যন্ত তৃষ্ণা বা পানি পিপাসা, কাতরতা, অস্থিরতা, অন্তর্যাতনা ও মৃত্যু ভয় রোগীকে বিপদগ্রস্ত করে তোলে। তবে লক্ষণগুলো বেশি সময় ধরে স্থায়ী থাকে না, আর অ্যাকোনাইটের ক্রিয়াও কিন্তু অনেক সময় ধরে স্থায়ী হয় না, এটা খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে আপনাদেরকে। বিশেষ করে হৃষ্টপুষ্ট বা রক্তপ্রধান ব্যক্তিরা কিন্তু অ্যাকোনাইটের রোগী। এর প্রধান ক্রিয়াস্থান হচ্ছে স্পাইনাল নার্ভাস সিস্টেমস, মাথা ও মেরুমজ্জার স্নায়ুমণ্ডলী। এছাড়াও দেহের বিভিন্ন অংশে যেমন যকৃৎ বা লিভার ইংরেজিতে বলে, ফুসফুস, পাকস্থলী বা খাদ্য গহ্বর, হৃৎপিণ্ড বা ইংরেজিতে যাকে বলে হার্ট, গলনালী বা খাদ্যনালী ইংরেজিতে যাকে বলে ইসোফেগাস, মূত্রগ্রন্থি ইত্যাদি এর আক্রমণ দেখা যায়। প্রাদাহিক জ্বরেও যতক্ষণ পর্যন্ত প্রদাহ থাকে
সেই সময়ের মধ্যে অ্যাকোনাইট মন্ত্রশক্তির মতো কাজ করে। প্রদায়ের পরের অবস্থায় অ্যাকোনাইট প্রয়োগে তেমন কোনো কাজ হয় না বা ফল পাওয়া যায় না, কারণ অ্যাকোনাইট প্রয়োগের ক্ষেত্র যখন শরীরে তৈরি হবে তখন না করে ক্ষেত্র পরিবর্তন হয়ে গেলে তখন অ্যাকোনাইট প্রয়োগের তেমন কোনো লাভ হবে না বা আপনি ফল পাবেন না, এটাই স্বাভাবিক। কারণ তখন পরিবর্তনের চিত্র দেখে সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে আপনাকে। অ্যাকোনাইটের চিত্র থাকলে তখন অ্যাকোনাইট প্রয়োগ করলে কাজে লাগবে। অ্যাকোনাইটের চিত্র পরিবর্তন হয়ে গেছে তখন কী করা উচিত আপনার? তখন ওই পরিবর্তিত চিত্র দেখে যে ওষুধকে ইঙ্গিত করে ওই ওষুধটা সিলেকশন করা উচিত। আর হ্যাঁ, অ্যাকোনাইট প্রয়োগের আগে অ্যাকোনাইটের রোগের মানসিক লক্ষণগুলো অবশ্যই বিবেচনা করবেন, যেগুলো আগেও বলেছি। এখানে আর একটু বিস্তারিতভাবে আমি মানসিক লক্ষণগুলো বলছি, যেমন রোগ লক্ষণ হঠাৎ উপস্থিত হওয়াতে রোগী অস্থির হয়ে ওঠে, ছটফট করে, এপাশ ওপাশ করে, মনে করে এই বুঝি প্রাণটা বের হয়ে যাবে। রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া এত দ্রুত চলতে থাকে যে রোগী মনে করে তার অবশ্যই মৃত্যু হবে। মৃত্যু ভয়ে ভীত হয়ে রোগী বলে, ডাক্তার সাহেব আমার মৃত্যু অনিবার্য, চেষ্টা করে কোনো লাভ নেই, আমি কিছুতেই বাঁচব না। অ্যাকোনাইটের প্রায় সব রোগেই রোগী তার মৃত্যু ভয় সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে থাকে। তারপরে জ্বালা পোড়া, অন্তর্দাহ, কিন্তু কাপড় খুললেই শীত অনুভব, সাথে পিপাসা, ঘর্মহীনতাও থাকতে পারে, মুখের দিকে তাকালে মরার মতো মনে হয়, নারী, শ্বাসের গতির দ্রুততা, গায়ের চামড়ার খসখসে ভাব, শুষ্কতা, এ সমস্ত লক্ষণ প্রকাশ পাবার জন্য রোগী তো অস্থির হয়ই, সাথে রোগীর আপনজনদেরও অস্থির করে তোলে। আত্মীয় স্বজনের প্রতি রোগীর মধ্যে কোনো স্নেহ মমতা থাকে না। এগুলো যদি খুব সংক্ষেপে বলি তাহলে রোগীর অত্যন্ত ছটফটানি, অস্থিরতা, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, চলতে ফিরতে শঙ্কা, বাঁচবে না বলে হতাশা, অশুভ সূচক বা খারাপ ভবিষ্যৎবাণী ইত্যাদি, এই সমস্ত অশুভ সূচক বা খারাপ ভবিষ্যৎবাণী ইত্যাদি এই সমস্ত লক্ষণ বিবেচনা করে তারপর অ্যাকোনাইট প্রয়োগ করলে ভালো কাজ করবে। এই হচ্ছে অ্যাকোনাইটের রোগীর মোটামুটি পূর্ণ চিত্র। এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে অ্যাকোনাইট নেভালাসের একটি প্রতিচ্ছবি অঙ্কন করো, বা কী জাতীয় রোগের উপর অ্যাকোনাইট কাজ করে থাকে। আবার প্রশ্ন আসতে পারে মৃত্যু ভয় ও অস্থিরতা অ্যাকোনাইটের রোগীর আপনজনকে আরও অস্থির করে তোলে, আলোচনা করো বা উক্তিটির ব্যাখ্যা করো। এ জাতীয় যে প্রশ্নই আসুক আপনি এই টপিক থেকে উত্তর দিয়ে দিতে পারবেন। এবার আমরা অ্যাকোনাইট প্রয়োগের ক্ষেত্রসমূহের নাম সম্বন্ধে জানব। আমরা জানি হোমিওপ্যাথি রোগের নয়, রোগীর চিকিৎসা করে, এবং সেটার পথ বা উপায় হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে যদিও চিকিৎসা করা হয় না, তবুও প্রয়োগের পরিচিতির জন্য এখানে কিছু রোগের নাম সহ উল্লেখ করছি, যেমন প্রদাহজনিত রোগ, প্রাদাহিক জ্বর, এক জ্বর ও সর্দি জ্বর, শীতকালীন শুষ্ক বাতাস হতে উদ্ভূত কোনো তরুণ রোগ, অল্পক্ষণ স্থায়ী রোগ, মাথার রোগ, হৃদরোগ, মাথা ব্যথা, চক্ষু রোগ, বক্ষস্থলের রোগ যাকে প্লুরিসি বলে, ভয়জনিত রোগ, কাশি, হাঁপানি কাশি, উদরাময় বা ডায়রিয়া, ওলা ওঠা বা কলেরা, উদরশূল, পেট ব্যথা বলে, পেটে ব্যথা ওঠা ও অম্লবেদনা, অ্যাসিডিটি বা গ্যাসের ফলে যে সমস্ত ব্যথার সৃষ্টি হয় আর কি, আমাশয়, পক্ষাঘাত বা অবসাঙ্গতা বা অসারতা বলতে পারেন, প্যারালাইসিস ইংরেজিতে যাকে বলে প্যারালাইসিস, দাঁতের ও কানের রোগ, স্নায়ুশূল ইংরেজিতে যাকে বলে নিউরালজিয়া, এটা মূলত মাথা ও মুখমণ্ডলের নার্ভের অসুস্থতাজনিত বেদনা, অঙ্গপ্রত্যঙ্গাদের বেদনা, নিউমোনিয়া, প্লুরাইটিস, প্রমেহ, ঠুনকো জ্বর বা দুগ্ধজ্বর, রক্তমিশ্রিত কাশ, রক্তপিত্ত, রক্তস্রাব, হার্নিয়া ইত্যাদি ক্ষেত্রে অ্যাকোনাইট সফলভাবে রোগ আরোগ্য করে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন ধরনের রোগে অ্যাকোনাইট ব্যবহৃত হয়, অথবা অ্যাকোনাইট প্রয়োগের ক্ষেত্রসমূহের নামগুলো লিখো। এবার আমরা অ্যাকোনাইট ও বেলেডোনার হঠাৎ আক্রমণের তুলনামূলক আলোচনা করব। অ্যাকোনাইটের রোগ ও উপসর্গ বা লক্ষণসমূহ কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ আসে, এসে এমন প্রবল বেগে রোগীকে আক্রমণ করে এবং দেখতে দেখতে এর এমন বৃদ্ধি হয় যে মনে হয় রোগী এই আক্রমণে বিধ্বস্ত হয়ে যাবে। অ্যাকোনাইটে হঠাৎ দ্রুত গতিতে রোগীকে আক্রমণ করতে না করতেই প্রবল পিপাসা, কাতরতা, অস্থিরতা, অন্তর্যাতনা ও মৃত্যু ভয় রোগীকে বিপদগ্রস্ত করে তোলে, কিন্তু কিছু সময় পরেই এই লক্ষণগুলো চলে যায়। অ্যাকোনাইটের ক্রিয়ায় রোগীর ধমনি ও স্নায়ুমণ্ডলে বা নার্ভে এই রকমের ঝড় সৃষ্টি হয়। অর্থাৎ অ্যাকোনাইট দ্বারা ঝড়ের গতি আশ্চর্যরূপে প্রত্যাবর্তিত হয় বা ফিরে আসে, আবার স্থানান্তরিতও হয় বা অপসারিত হয়। আর বেলেডোনার লক্ষণসমূহ আসে বা আক্রমণ করে খুব তাড়াতাড়ি বা দ্রুত,
কিন্তু অল্প বা বেশিক্ষণ থাকে। আবার দেখা যাচ্ছে হঠাৎ এই লক্ষণগুলো নাই হয়ে গেছে। বেলেডোনায় মাথায় রক্ত সঞ্চয় ও মুখমণ্ডলের আরক্ততা বা রক্তহীনতা বা রক্তশূন্যতা আনে। অ্যাকোরাইটের ধমনির ঝটিকা অর্থাৎ সমস্ত অঙ্গে বা শরীরে রক্ত সঞ্চালন নালী ধমনির রক্তসমূহ যখন মাথায় এক স্থানে এসে জমা হয় এবং রক্ত সঞ্চয়ের প্রথম অবস্থা থেকেই সেটা থেকে যায়, এই অবস্থাই হচ্ছে বেলেডোনার প্রয়োগক্ষেত্র। অ্যাকোরাইট থেকে উৎপন্ন লক্ষণসমূহ যেমন রক্ত সঞ্চয়, প্রদাহ ইত্যাদি অপেক্ষা বেলেডোনা হতে উৎপন্ন লক্ষণসমূহ এবং এর আক্রমণ অধিক প্রবল, উগ্র এবং বিপজ্জনক। কারণ বেলেডোনার লক্ষণগুলো যেমন হঠাৎ আসে, অনেকক্ষণ বা অল্পক্ষণ প্রবলভাবে থাকে, তেমনি আবার হঠাৎ করে চলেও যায়। আবার যদি আমরা পার্থক্যগুলো পয়েন্ট আকারেও বলতে পারি, রোগীর দেহ ত্বকে অর্থাৎ শরীরের চর্মের উপরে অনেক উত্তাপ দুটি ওষুধেই আছে, কিন্তু ত্বক শুষ্ক ও গরম এবং তাতে ঘাম থাকে না। আর বেলেডোনার দেহের উপরের অংশে অত্যন্ত উত্তাপ দেখা যায়, কিন্তু আবৃত স্থানে ঘাম হয়। অ্যাকোনাইটের রোগী অধিক মৃত্যুভয় সহকারে যন্ত্রণায় ছটফট করে, আর বেলেডোনার রোগী প্রায়ই অর্ধসুপ্ত থাকে, কিন্তু পুরোপুরি অসার হয়ে অজ্ঞান হয়ে হবার অবস্থা নয়, ইংরেজিতে যাকে বলে সেমি স্টুপর। আর ঘুমের মধ্যে তার বিভিন্ন অঙ্গে ঝাঁকুনি ও স্পন্দন দেখা যায়। অ্যাকোনাইটের হৃৎপিণ্ডে ও বুকে অত্যন্ত যন্ত্রণা থাকে। বেলেডোনার সব কিছু উপদ্রবেরই কেন্দ্রস্থল হচ্ছে মাথা। অ্যাকোনাইটে অধিক প্রলাপ মানে উল্টাপাল্টা বা আবোলতাবোল বকে, প্রলাপ ছাড়াই মৃত্যুভয় থাকে। আর বেলেডোনায় প্রচুর প্রলাপ থাকে, প্রলাপসহ কাল্পনিক জিনিসের ভয় থাকে। অ্যাকোনাইট ও বেলেডোনার হঠাৎ আক্রমণের তুলনামূলক আলোচনা, এখানে প্রশ্ন আসতে পারে অ্যাকোনাইট ও বেলেডোনার হঠাৎ আক্রমণের তুলনামূলক আলোচনা করো বা উপসর্গের হঠাৎ আবির্ভাব ও তিরোভাব লক্ষণের অ্যাকোনাইট ও বেলেডোনার মধ্যে পার্থক্য নির্ণয় করো, এ জাতীয় প্রশ্ন আসতে পারে। তো আমরা অস্থিরতায় অ্যাকোনাইট আর্সেনিক ও রাষ্ট্রক্সের তুলনা করে তুলনামূলকভাবে একটু জানব, তুলনা করে দেখব। অ্যাকোনাইটের রোগ লক্ষণ হঠাৎ করে আসে বলে রোগী অস্থির হয়ে ওঠে, অস্থিরতার জন্য রোগী বসবাস করে, কাতর হয়ে পড়ে, ছটফট করে, রোগীর প্রাণটা আইটাই করে বলতে এরকম যে মনে হয় জীবনটা বের হয়ে গেল, এ ধরনের অনুভূতি। কিন্তু অ্যাকোনাইটের অস্থিরতা মূলত দৈহিক, এতে দুর্বলতা লক্ষ্য করা যায় না, নড়াচড়াই অস্থিরতার উপশম হয় না। অল্প কয়েকটি কথায় ডাক্তার হেরিং অ্যাকোনাইটের জ্বরের যে বর্ণনা দিয়েছেন তা হলো, জ্বরে পিপাসাসহ উত্তাপ থাকে, দৃঢ় পূর্ণ ও চঞ্চল নারী, ব্যাকুলতা ও অধৈর্যভাব তাকে শান্ত করা যায় না, আত্মহারা ও যন্ত্রণায় ছটফট করে। অ্যাকোনাইটের অস্থিরতা সাধারণত উগ্র প্রাদাহিক জ্বরের সাথে বর্তমান থাকে, আর আর্সেনিকের অস্থিরতার সাথে অত্যন্ত অবসন্নতা থাকে ও জীবনের শক্তি হ্রাস পায়। অর্থাৎ আর্সেনিকের অস্থিরতায় দুর্বলতা থাকে, অস্থিরতায় রোগী ছটফট করে, এপাশপাশও করে, কিন্তু অ্যাকোনাইটের থেকে বেশি এপাশপাশ করে। রোগের বৃদ্ধি ও চরম অবস্থায় অনেকদিন যাবৎ রোগে ভুগে দুর্বল হয়ে পড়লে নড়াচড়ার শক্তি থাকে না, কিন্তু ছটফটানি ও অন্তর্দাহে মানে মনের অস্থিরতা বা জ্বালাই রোগী অনবরত এপাশপাশ করে। আর্সেনিকের মানসিক অস্থিরতা অনেক বেশি, অস্থিরতার জন্য আর্সেনিকের রোগী মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো দিকেই শান্তি পায় না। আর্সেনিকের রোগীও অ্যাকোনাইটের মতো নড়াচড়া করে, কিন্তু তাতে তার উপশম হয় না। রাষ্ট্রক্সেও কিন্তু অস্থিরতা আছে, শারীরিক অস্থিরতার জন্য অবিরত নড়াচড়ার ইচ্ছা থাকে, নড়াচড়াই অস্থিরতার উপশম বা আরাম পায় বলে রোগী নড়াচড়া করে। প্রথম সঞ্চালনে বা প্রথম নড়াচড়ায় বৃদ্ধি হয় রাষ্ট্রক্সে, কিন্তু পরবর্তীতে নড়াচড়া করতে করতে কষ্ট কমে যায়। দিনের বেলা অস্থিরতা থাকে না, রাতে অস্থিরতা বেশি হয়। রাষ্ট্রক্সে অস্থিরতা বিশেষভাবে নির্দিষ্ট, অর্থাৎ রাষ্ট্রক্সের রোগীর যে কোনো রোগের সাথে অস্থিরতা থাকে, এর অস্থিরতা দেহের স্তরেই থাকে, চুপচাপ থাকলে রোগ লক্ষণ অনেক বেশি বেড়ে যায়, আর সেই জন্যই অবিরত অস্থিরতার মধ্য দিয়ে রোগী উপশম কামনা করে। এখানে প্রশ্ন এভাবে আসতে পারে যে অস্থিরতা অ্যাকোনাইট আর্সেনিক ও রাষ্ট্রক্সের তুলনামূলক আলোচনা করো, অস্থিরতায় ত্রিরত্নের নাম লিখো এবং এদের লক্ষণাবলী কী কী উল্লেখ করো, এ জাতীয় প্রশ্ন আসতে পারে, বিভিন্নভাবে এরকম প্রশ্ন করতে পারে। অ্যাকোনাইটের ভয় লক্ষণের ওষুধসমূহের নাম এবং তাদের লক্ষণগুলো উল্লেখ করব। ভয় অ্যাকোনাইটের একটি প্রধান পরিচালক লক্ষণ, এটা খুব ভালোভাবে স্মরণ রাখবেন, কারণ ভয়, বিশেষ করে মৃত্যু ভয়, রাস্তা পার হতে ভয়, লোক সমাজে যেতে ভয়, কোনো কিছু ঘটবে এই চিন্তায় ভয়, অনির্দিষ্ট ও অকারণে ভয়, চলতে ফিরতে বা বেড়াতে ভয়, বাঁচবে না এই চিন্তা করে রোগী হতাশ হয়ে যায়, অন্ধকারে ভয়, ভূতের ভয়, মৃত্যু ভয়ে ভীত হয়ে রোগী বলে
তার মৃত্যু হবেই, অনেক সময় মৃত্যু সময় পর্যন্ত ভবিষ্যৎবাণী করে বলে দেয় ইত্যাদি, প্রায়ই অ্যাকোনাইটে থাকে। তবে এত বেশি পরিমাণে ভয় অ্যাকোনাইট ছাড়া অন্য কোনো ওষুধে নাই, অন্য কোনো ওষুধে নেই। আর এই ভয় ও বেদনাতেই রোগীর সবচেয়ে বেশি অস্থিরতা দেখা যায়। আর্সেনিকেও অ্যাকোনাইটের মতো মৃত্যু ভয় আছে, তবে অ্যাকোনাইটের মতো অত বেশি প্রবল বা তীব্র আকারের নয়। কারণ আর্সেনিকের মৃত্যু ভয় অ্যাকোনাইটের মতো হঠাৎ করে অল্প সময়ের মধ্যে এত তীব্র আকার ধারণ করে না। আর্সেনিকের মৃত্যু ভয় মূলত ক্রনিক, যার ফলে হতাশায় ভোগা রোগী সবসময় বলে তার মৃত্যু হবে, চিকিৎসা করে তার কোনো তেমন কোনো লাভ হবে না, অচিরেই বা অল্প দিনের মধ্যে তার মৃত্যু হবে, এরকম আশঙ্কা ব্যক্ত করে। আর্সেনিকের ভয়ে রোগীর উৎকণ্ঠা, দুশ্চিন্তা বা অ্যাংজাইটি যাকে বলে বিশেষভাবে দেখা যায়। ব্রায়নের রোগীতেও মৃত্যু ভয়, উদ্বেগ, আরোগ্য হবে না এ জাতীয় হতাশা, দারিদ্র্যের ভয় এগুলো লক্ষ্য করা যায়। আর আর্নিকার রোগী রাতে ভয় পায়, রাতে হৃৎপিণ্ড সম্বন্ধীয় উদ্বেগের সাথে মৃত্যুর ভয় কাজ করে, সেই মুহূর্তেই মৃত্যু হবে রোগীর মতে এরকম আশঙ্কাজনক ভয় জন্ম নেয়, কেউ তার কাছে আসবে এই চিন্তা করেও ভয় পায়। আর বেলেডোনাতে রোগীর ভয় লক্ষণ কল্পিত জিনিসের উপরে, কল্পিত জিনিসে ভয়ে রোগী পালিয়ে যেতে চায়, রোগীর প্রলাপ সহ বা উল্টোপাল্টা বকে, আবোলতাবোল বকে, কল্পিত জিনিস দেখে বা কল্পিত বস্তুর ভয়ে, অর্থাৎ রোগী কল্পনায় বিভিন্ন বস্তু দেখে ভয় পায়, সাথে উল্টাপাল্টা বকে আর কি। বেলেডোনার রোগী কুকুর দেখেও ভয় পায়। রাস্টক্সের রোগীর মধ্যেও উৎকণ্ঠা, শঙ্কাভাব ও ভয় দেখা যায়। রাত হলে রাস্টক্সের রোগী ভীষণ ভয় পায়, রোগী ভয়ে বিছানায় শুয়ে থাকতে পারে না। আমরা এই ভয় লক্ষণ বোরক্সের মধ্যেও দেখতে পাব, তবে বোরক্সের রোগীর ভয় নিম্নগতির, অর্থাৎ নিচের দিকের ভয়। মা যদি তার শিশুকে বিছানায় শোয়াতে যায়, সামান্য নিচুর জন্যে দেখা যাচ্ছে শিশু ভয় পেয়ে জেগে ওঠে, তার মাকে জড়ায় ধরে, মাকে জড়িয়ে ধরে, উঁচু কোনো স্থানে উঠে নিচের দিকে তাকালেও রোগী ভয় পায়। এগুলো হচ্ছে বোরাক্সের লক্ষণ। আমরা এবার আর্জেন্টাইটের ভয় সম্বন্ধে জানবো। আর আর্জেন্টাইটেও আমরা ভয় দেখতে পাবো। এই রোগীতে মাঝে মাঝে অ্যাকোনাইটের মতোই মৃত্যু ভয় দেখা যায়, মৃত্যু সম্বন্ধে ভবিষ্যৎবাণীও করে থাকে। কোনো স্থানে যাবার সময়, কোনো কাজ শুরু করার আগে রোগীর মধ্যে ভয় ও উৎকণ্ঠা বা খারাপ ভাবনা কাজ করে। আর্জেন্টাইটের রোগী একা একা থাকতে ভয় পায়, মানে একলা থাকতে ভয় পায়। আমরা ফসফরাসের মধ্যেও ভয় দেখতে পাবো। ফসফরাসের রোগী মনের দিক দিয়ে অত্যন্ত ভীতু, সে বজ্রবিদ্যুতের সময় একলা থাকতে পারে না, রোগী মাথায় বাস পড়বে এই ভেবে ভয় পাই। ভয় লক্ষণের আলোচনা থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, ভয় লক্ষণের ওষুধসমূহের নাম এবং তাদের লক্ষণগুলি লিখো, বা ভয় লক্ষণের ওষুধসমূহের সম্বন্ধে যা জানো লিখো। আজ তাহলে এই পর্যন্তই। আমরা অ্যাকোনাইট নেপালাস ঔষধের বাকি প্রশ্নগুলো নিয়ে আগামী দিন আলোচনা করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।